হাবিব এরা কি বলছে আপনি নাকি নির্বংশ হয়ে যাবেন হাবিব কেউ লাগবে না আপনাকে একটা পেট দিয়েছে কয়টা পেট একটা সেটা বতনে ফাতেমা রুয়ে জমিনের মধ্যে কখনো কোথাও এই ঘটনা ঘটে নাই একজনের বংশ তার এক মেয়ের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে এটা আল্লাহর জমিনে কখনো হয় নাই এটা আল্লাহর জমিনে কখনো হয় নাই শুধু কি বংশ ছড়িয়ে গেছে সেরকম না যেখানে দ্বীনের মৌলিক খেদমত হয়েছে প্রত্যেকটা জায়গায় আমার নবীর রক্ত আছে আলে বাইতে রাসূল মুহিউদ্দিন থেকে মঈনুদ্দিন পর্যন্ত মঈনুদ্দিন থেকে শিহাবউদ্দিন পর্যন্ত শিহাবউদ্দিন থেকে শুরু করে হযরতে বাহাউদ্দিন পর্যন্ত মঈনুদ্দিন বলেন মুহিউদ্দিন বলেন মঈনুদ্দিন বুঝতেছেন তো কে হযরতে মঈনুদ্দিন হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহিউদ্দিন মানে হুজুর গাউসুল আজমের কথা বলছি মুহিউদ্দিন হোক মঈনুদ্দিন হোক বাহাউদ্দিন নকশবন্দ হোক অথবা শিহাবউদ্দিন সোহরাওয়ার্দ হোক যেখানে যাবেন ঘুরে ফিরে রক্তকার আলে বাইতে রাসূলের খেদমত আলে বাইতে রাসূলের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে চর্চা এবং ইমামে আজমের এই যে ইনকম্পেয়ারেবল খিদমত এটার মধ্যে আলে বাইতে রাসূল হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান এবং হযরত যায়েদ বিন যায়েদ আলী জাইনুল আবেদীন ওনার অবদান সম্মানিত উপস্থিতি এভাবে আল্লাহ আলে বাইতে রাসূলকে চতুর্দিকে ছড়িয়ে আমার নবীর শান মান কেউ বলেছেন আল কাউসার আল আমি যেটা বলতে চাচ্ছিলাম মিসলুকুম তাওহীদের নবুয়তের সাথে বিয়াদবি করার জন্য করা হয় নাই তাওহীদ বাঁচানোর জন্য করা হয়েছে কিভাবে সম্মানিত উপস্থিতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মিসলুকুম কেন কারণ আমাদের যিনি মালিক আমাদের যিনি স্রষ্টা তার আকৃতি প্রকৃতি গঠন ধরন কোন দিক থেকে আল্লাহ কারো মত আল্লাহর কোন সাদৃশ্য আল্লাহ জায়গা থেকে স্থান থেকে দেশ থেকে সপ্তাহ থেকে মাস থেকে বছর থেকে দুনিয়া থেকে নবমণ্ডল ভূমণ্ডল থেকে সব কিছু থেকে আল্লাহ পূত পবিত্র আমার আল্লাহ কি বলেছেন লাইসা শব্দগুলা কেন করেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোনো মিছিল নাই আল্লাহর কোনো মিছিল নাই মাওলা আপনার কোনো মিছিল নাই তো আপনার আনুগত্য কিভাবে করব লাইসা কামিসলিহি শাই উনার কোনো মত নাই তো মাওলা যদি আপনার কোনো মত না থাকে তো আপনার চরিত্রে চরিত্রবান হওয়া সিবগাতুল্লাহর রঙে রঙিন হওয়া এটা কিভাবে সম্ভব তো আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহকে চিনার জন্য আমাদের মধ্যে আমাদের মত একজনকে পাঠিয়েছেন আপনি বলছেন না এখন মিসলু আপনারা দেয়ান আছে মন্টন আছে আচ্ছা মিসলু কুম আমার নবী এরা বলেছে আমি তোমাদের মতো আমার নবীকে এই কথা কখনো বলেছে যে তোমরা আমার মতো এটা বলেন নাই বরং